Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এক ভাই মেইল করছিলেন যে আসলে ইবলিস শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, এই শয়তানের কি কোনো সময় মৃত্যু হবে নাকি ধোঁকা দিতেই থাকবে? আর যদি শয়তানের মৃত্যু হয় তাহলে কিভাবে হবে? তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোরআনুল কারীমের আয়াত থেকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, যদি না শুনে তাড়াতাড়ি স্কিপ করে দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারবেন না। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, সাথেই থাকবেন। তো বন্ধুরা, ইবলিস শয়তান যে মানুষকে ধোঁকা দিতেই থাকে, ধোঁকা দিতেই থাকে। তো এই শয়তানের আগে আরেকটা শয়তানের বিষয়ে ছোট একটা তথ্য দিয়ে নিই। হাদিসের মধ্যে এসেছে শয়তানের বংশ বিস্তার কিভাবে হয়। এই যে আমাদের যে রান আছে, আমাদের যদি একজন বাচ্চা হতে যায়, মানুষ থেকে মানুষের একটা বাচ্চা হয়, অনেক কিছুর প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন অথবা স্বামীর প্রয়োজন, এবং তার একটা বয়সের প্রয়োজন, কিছু সময়ের প্রয়োজন, বাচ্চা হবে তাকে বড় করতে হবে, অনেকটা অনেক সময় লাগে, 10 মাস 10 দিন লাগে, আল্লাহ তাআলা যদি দেন তাহলে বাচ্চাটা হয়, আবার সুস্থ হয়, অনেকে অসুস্থ হয়। তো ইবলিস শয়তানের বংশ বিস্তারটা হয় হচ্ছে, শয়তানের রানের সাথে একটা রান লাগে আর হাজার হাজার ইবলিস শয়তান বংশ সমুদ্রের মধ্যে হয়ে যায়। এই জন্য ইবলিস শয়তানের অভাব নাই, শয়তান আপনার ভিতরে লক্ষ কোটি আসেই আছে। এমনকি হতে পারে আপনার পিছনে আমার পিছনে শয়তান থাকেই থাকে। এমনকি অনেকেই হয়তো বা ভিডিও দেখতেছেন আর মনে কোনে যারা হুজুরদেরকে দেখেন না, হুজুরদেরকে ঘৃণা আসে, গালি আসে, তারা বলবেন ওই হুজুরের টুপির নিচে মনে হয় লক্ষ লক্ষ শয়তান ঘুরতেছে। এই যে আপনি যে ভিডিও দেখতেছেন এর মধ্যেও শয়তান আপনাকে খুঁজাইতেছে, এমন অনেক কিছু হতে পারে। তো শয়তানের বংশ বিস্তার হয় হচ্ছে এভাবে, লক্ষ কোটি কোটি শয়তান রানের সাথে রান লাগার পরে বুখারী শরীফে সহিহ হাদিস শয়তান বাচ্চা হয়ে যায়। তো শয়তান যে আমাদেরকে ধোঁকা দিতেই থাকে, এই শয়তানের বংশ বিস্তার কিভাবে হয় বিষয়টা আমরা জানলাম। শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয় এর কি মৃত্যু আছে কি না? হ্যাঁ, শয়তানের মৃত্যু আছে। সূরাতুল ইয়াসিনের একটা আয়াত, ইন্না মা আরাদাল্লাহু ইযা কুন ফায়াকুন, আয়াতটা ইন্নামা আরাদাল্লাহু ইযা শাইয়ান, ইন্নামা আরাদাল্লাহু ইচ্ছার সাথেই। তো আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটা রুহ আছে, পিঁপড়ার মধ্যে রুহ আছে, প্রত্যেকটা জিনিসের রুহ আছে। তো এই রুহ হচ্ছে কুলির রুহু মিন আমরি রব্বি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই রূহটা এটা আল্লাহ তাআলার আদেশ মাত্র, রূহ বলতে কিছুই না। আমরা ভাবি যে আমার মতো আরেকটা মানুষ এটা উড়ে উড়ে আকাশে চলে যায়, এই জিনিসটাই আমরা বোঝার জন্য এইভাবে বলি রূহ হচ্ছে এটা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ। আল্লাহ তাআলা বলেন তুমি হও, হয়ে যায়, এই আদেশটাই হচ্ছে রূহ। তো শয়তান মানুষকে ধোঁকা দেয়, একটা সময় শয়তানেরও মৃত্যু আছে, যখন আল্লাহ তাআলার হাশর হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ওই মুহূর্তে তো শয়তানের প্রয়োজন নাই, ওই মুহূর্তে আল্লাহ তাআলা শয়তানের থেকেও রূহটা বের করে নেবেন, শয়তানকেও আগুনের মাধ্যমে দিবেন, শয়তানকেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শয়তানের একটা শেষ আছে। এমনকি আজরাইল আলাইহিসসালাম যিনি মানুষকে রূহ কবজ করেন, তো তিনি সবার মানুষ রূহ কবজ করেন, এমনকি হাশরের মাঠে আল্লাহ তাআলাকে তাকে বলবেন তুমি তোমার রূহটা নিজেই কবজ করো, তখন তারও একটা সময় মৃত্যু হয়ে যাবে। এই জন্য শয়তানের মৃত্যু আছে, আর যদি হয় এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশের মাত্র, আল্লাহ তাআলা আদেশ বলবেন চলে যাবে। অথবা আরেকটা সিস্টেম হতে পারে যে এই আজরাইল আলাইহিসসালাম শয়তানের রূহ কবজ করবে, এই হুকুম এই সিস্টেমেই হতে পারে। যে বিষয়গুলো থেকে আমরা হাদিস শরীফ থেকে, কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আয়াত বলে বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই এমনই প্রশ্ন উত্তর জানতে, মাসালা মাসায়েল জানতে আমাদের সাথেই থাকবেন। আর শয়তান মানুষকে ধোঁকা দিতেই থাকবে। শয়তানের বিষয়ে আরো কিছু তথ্য বলতে, শয়তানের বিষয়ে যদি তথ্য চান, শয়তান কোথায় থাকে? শয়তান থাকে হচ্ছে পানির নিচে, সমুদ্রের তলদেশে, শয়তানের জায়গা হচ্ছে ওইটা। শয়তানের যে বড় বাচ্চা, সে প্রতিদিন সকল শয়তানের থেকে হিসাব নিকাশ নিতে থাকে যে তুমি কজন মানুষকে ধোঁকা দিছো, তুমি কজন মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করাইছো, তুমি কজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছো, তুমি কজন মানুষকে জিনা করাইছো, তুমি কজন মানুষকে সুদ খাওয়াইছো, এমন ভাবে হাজার হাজার শয়তানের হিসাব নিতে থাকে। যে ভালো হিসাব দিতে পারে যে আমি এই মানুষের মধ্যে খারাপ কাজ করাই দিছি, আমি এই মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিছি, আমি এই কাজটা করতেছি, আমার কাজটা চলতেছে, একটু সময় লাগবে। শয়তান যে বড় শয়তান লিডার, সে তাদেরকে পুরস্কার করে এবং তাদের সম্মান আস্তে আস্তে বাড়ায় দেয়, তাদের বড় শয়তান বানায় দেয়।
এমনভাবে শয়তানের বংশ তো হতেই থাকে, এর কোনো হিসাব নাই। এই সকল শয়তানের রাজা আছে, এই রাজা হিসাব নিতেই থাকে, তাদের কিয়ামত পর্যন্ত কোনো মৃত্যু নাই। তারা আল্লাহর থেকে যেমনভাবে আল্লাহ তাআলা শয়তান আল্লাহ তাআলা থেকে হায়াত চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত একটা অবকাশ দাও, শয়তান আল্লাহ তাআলাকে বলেছে যে হে আল্লাহ তুমি আমাকে একটা অবকাশ দাও, তখন আল্লাহ তাআলা শয়তানকে অবকাশ দিয়েছে এবং শয়তানের দোয়াকে কবুল করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।